আপনাদের স্বাগত জানাচ্ছি। এই যে প্যান্ডেল, একটা অন্যরকম প্যান্ডেল আমরা দেখতে পেলাম, চিত্র সহ একটা অন্যরকম প্যান্ডেল, কেমন করে করলেন, উদ্দেশ্যটা কি আপনার? নবমীতে কি কি অনুষ্ঠান রাখছেন? আমাদের নবমীতে তো আমাদের কালচারাল প্রোগ্রাম আছে, যেটা আমরা সপ্তমীতে হয়েছে, আজকেও আছে। আর স্পেশালি আমাদের তো প্রত্যেকদিন সন্ধ্যা আরতি হয়, যেটা এখনো বর্তমানে চলছে, যেটা আরতি হয়। আর প্রত্যেকদিনই আমাদের মার আরতি হয়, সন্ধ্যা আরতি যেটা বলে আমাদের। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তারপরে দিনে মার ভোগ লাগানো হয়। এই ভোগ আমাদের সবাইকে বিতরণ, মানে কি সবাই এসে ভোগ মানে প্রথমে কোভিড, তারপর বন্যা, দু বছর খরা ছিল, এবছর পুজোটা কেমন হলো? প্রথমে কোভিডে তো আমরা সবাই সারা ভারতবর্ষে অনেক কষ্ট পেয়েছি, সবাই ছোট জাত, উচ্চ জাত থেকে নিম্ন জাত থেকে মানে উচ্চ জাত পর্যন্ত সবাই আমরা অনেক কষ্ট পেয়েছি। সেটা জীবনে এত মানে এক্সপিরিয়েন্স মানে পেলাম আমরা, সেটা আমার সেটাই বলে আমি আমাদের ধন্যবাদ। অনুভূতিটা কিরকম এবছর পুজোর? পুজোর অনুভূতি তো আনন্দের অনুভূতি, এই পূজা তো আনন্দের অনুভূতি। একটা ব্যতিক্রমী প্যান্ডেল, ব্যতিক্রমী প্রতিমা আমরা দেখতে পেলাম শিলচর শহরে, এমন প্যান্ডেল কোথাও নেই বাস্তব কথা, যেটা আমরা দেখছি, আমরা দুদিন ধরে ঘুরছি শিলচর শহরে। এটা কেমন করে করলেন আপনি বললেন? কেমন করে করলেন এত বড়াই? সেটা তো মায়ের ইচ্ছা, মায়ের ইচ্ছাতেই সব কিছু, আমাদের কিছু করার নেই, সব কিছু মায়েরই ইচ্ছা, গ্রামের লোকজনদের ইচ্ছা, তাদের এই সৎচিন্তার দ্বারা এই এই পূজা হয়েছে মাকে আনন্দ দেওয়ার জন্যে। নবমীতে কি অনুষ্ঠান রয়েছে? নবমীতে আমাদের সেই এই হিন্দু মতে যেভাবে আমাদের আমাদের বিধি বিধান মতে যেভাবে হয়, যেমন ধরুন দুপুরে অন্নভোজন, সন্ধ্যায় সন্ধ্যা আরতি, রাত্রে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো আছে। তাছাড়া মাঝে মধ্যে যেগুলো ব্রাহ্মণদের পুরোহিত দ্বারা করা হয় এগুলো তো আছেই, মানে শাস্ত্রীয় বিধি মতে মাকে যেভাবে প্রার্থনা করতে হয় আমরা সেভাবে করে যাই। বরাকবাসীকে আজকের দিনে কি বলতে চাইবেন? বরাকবাসীতে মা যেন এই বরাকবাসীর মধ্যে শান্তি ফিরিয়ে আনুক, যে শান্তি আছে আরও শান্তি হোক, সবাই যেন মিলেমিশে, জাতি বর্ণ নির্বিশেষে আমরা যেন সবাই মিলেমিশে থাকি, সেটাই আমরা মায়ের কাছে কামনা করছি। আমি চাইছি সবাই যেন আমাদের এখানে এসে সবাই যেন মায়ের প্রসাদ গ্রহণ করে। ভালো নামটা? আমার নাম প্রশান্ত রাজকুমার, আমি এই নিউ বাবতপুর সার্বজনীন পূজা কমিটির এবছরের সভাপতি হিসাবে। আমাকে কত বছরে পড়লো? 33তম দুর্গাপূজা। ধন্যবাদ। আপনার দশমীটা কবে করছিলাম? আমরা দশমীতে অন্য একটা দেখাতে চাইছি, আমাদের যেটা মেয়ে নৃত্য, যেটা মেয়েদের মেয়েদের ঢুল নৃত্য, যেটা সেটা দিয়ে আমরা এখান থেকে শিলচর সদর ঘাটে মাকে বিসর্জন দেওয়ার ইচ্ছা করা আছে আমাদের, এবং সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। না জানি মা আমাদের সেই আশা পূরণ করবে কিনা, সেটা তো মায়ের ইচ্ছা, কিন্তু আমাদের এক ঢুলক নৃত্য, যেটা মেয়েদের একটা ঢুলক পার্টি আছে, সেই ঢুলক পার্টি দিয়ে আমার মাকে বিসর্জন দিতে যাবো সদর ঘাটে। ধন্যবাদ আপনাদেরকে এই পরিক্রমা অনুষ্ঠানে আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, আমাদের এই যে কিছু বলার বা চাওয়ার যেগুলো আছে এগুলো আপনারা সবের কাছে বিলিয়ে দেবেন, এই আশা নিয়ে মায়ের কাছে আমরা এটাই প্রার্থনা করছি যে বরাকে শান্তি আসুক, সবাই মিলেমিশে থাকি, এই আশা মাকে। ধন্যবাদ।